প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্ল্যান্টস এই অধ্যায়ে মর্ফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস অর্থাৎ সপুষ্পক উদ্ভিদের বাহ্যিক অঙ্গসংস্থানিক গঠন এই এই যে পার্ট তার মধ্যে স্টেম অংশ আমরা পড়াচ্ছি। স্টেমের গত পর্বে আমরা পড়িয়েছিলাম সাব এরিয়াল মডিফাইড যে স্টেম এগুলো সম্বন্ধে, আজকে আমরা এরিয়াল স্টেমের মডিফিকেশনটা আলোচনা করব। এরিয়াল স্টেম মানে বায়বীয় কাণ্ড, কাদের বলবো বায়বীয় কাণ্ড, না যেসব কাণ্ডগুলো মাটির ওপরে রয়েছে তাদের বলা হয় বায়বীয় কাণ্ড বা এরিয়াল স্টেম। এই এরিয়াল স্টেমের যে রূপান্তর হয়েছে, বিভিন্ন কারণে রূপান্তর হয়, সেটা আমরা আলোচনা করব। আন্ডারগ্রাউন্ড স্টেম যেগুলো মূলত খাদ্য সঞ্চয়ের জন্য হয়েছে রূপান্তর, আর যেগুলো সাব এরিয়াল স্টেম আগে আলোচনা করেছি সেগুলো হচ্ছে বেশি বংশ বিস্তারের জন্য বেশিরভাগই হয়েছে রূপান্তর। আর এক্ষেত্রে বিভিন্ন, এখানে কিন্তু পার্টিকুলার কোনো একটা কজ নেই। তো মডিফাইড এরিয়াল স্টেমকে আমরা পাঁচ প্রকার মডিফিকেশন দেখতে পাই। থর্ন বা শাখা কণ্টক, স্টেম টেন্ড্রিল বা শাখা আকর্ষক, ফাইলোক্ল্যাড বা পর্ণকাণ্ড, ক্ল্যাডোড বাংলায় একক পর্ণকাণ্ড, বুলবিন। তো এইগুলো আমরা একটা পরপর আলোচনা করছি। প্রথমে থর্ন বা শাখা কণ্টক, কাকে বলবো শাখা কণ্টক? যখন উদ্ভিদের কাক্ষিক মুকুল, পাতার কক্ষে যে কাক্ষিক মুকুল থাকে, সেই কাক্ষিক মুকুল যদি, কাক্ষিক মুকুল মানে শাখা, সেই কাক্ষিক মুকুল যদি কাঁটায় রূপান্তরিত হয় তখন তাকে বলা হয় শাখা কণ্টক। কেন কাঁটায় রূপান্তরিত হয়? না, আত্মরক্ষার জন্য। তাহলে এখানে উদ্দেশ্য হচ্ছে আত্মরক্ষা। যেমন আমরা বেল, তোমাদের কাছে খুব পরিচিত বেল, তাই না? বেলের দেখবে পাতার কক্ষে কাঁটা আছে, দুদিকে পাতার কক্ষে একটা করে কাঁটা, তাহলে এটা হচ্ছে আত্মরক্ষার জন্য, বেশ মোটা একটা কাঁটা থাকে বেলে। আবার দুরন্ত গাছে, আমি ছবি এঁকেছি, এটা দুরন্ত, দুরন্ত গাছেরও পাতার কক্ষে এরকম কাঁটা থাকে। এবং শুধু তাই নয়, এই কখনো কখনো দুরন্ত গাছের কাঁটাতে পাতা তৈরি হতে দেখা যায়। অর্থাৎ এই যে যদি কাঁটার উপরে পাতা হয় তাহলে সেটা কি প্রমাণ করছে? যে কাঁটাটা হলো শাখা। তাহলে এইভাবে দুরন্ত রিপেন্স, দুরন্ত গাছ, এটা দুরন্ত মনে রাখার সুবিধে, দুরন্ত বাংলায় এবং সাইন্টিফিক নেমও দুরন্ত, দুরন্ত রিপেন্স। বেল, অ্যাগলি মার্মেলোস, অ্যাগলি মার্মেলোস বেল, বেল বলতে এটা কয়েক বেল না, যে যে বেলের আমরা শরবত খাই, সেই অ্যাগলি মার্মেলোস। তাহলে এটা হচ্ছে থর্ন বা শাখা কণ্টক। নেক্সট আমরা আসবো স্টেম টেন্ড্রিল বা শাখা আকর্ষক। এক্ষেত্রে কাক্ষিক মুকুল, বারবার বলছি মনে রাখো, কাক্ষিক মুকুল আকর্ষে রূপান্তরিত হবে। উদ্দেশ্য কি? না, অবলম্বনকে পেঁচিয়ে আরোহণের জন্য। তাহলে এখানে কাক্ষিক মুকুল আকর্ষে রূপান্তরিত হয় অবলম্বনকে পেঁচিয়ে আরোহণের জন্য। আমি ছবিতে এঁকেছি এটা হাড়জোড়া গাছ, হাড়জোড়া মেডিসিনাল প্ল্যান্ট, বিজ্ঞানসম্মত নাম ভাইটিস কোয়াড্রাঙ্গুলারিস, ভাইটিস কোয়াড্রাঙ্গুলারিস। কোয়াড্রাঙ্গুলারিস কেন নাম হয়েছে জানো? তোমরা যারা হাড়জোড়া গাছ দেখোনি, এখন আমি দেখাতে পাচ্ছি না হাড়জোড়া গাছ বিভিন্ন জায়গায়, যদিও সংখ্যায় কমে গেছে। হাড়জোড়া গাছের যে কাণ্ড সেটা চৌকোনা কাণ্ড, চৌকোনা, এই জন্য কোয়াড্রাঙ্গুলারিস, কোয়াড অ্যাঙ্গেল মানে চারটে অ্যাঙ্গেল, অর্থাৎ কোয়াড্রাঙ্গুলারিস, এই জন্য ভাইটিস হাড়জোড়া। এই যে দেখো আকর্ষক, এগুলো হচ্ছে কাক্ষিক মুকুল আকর্ষে রূপান্তরিত হয়েছে অবলম্বনকে পেঁচিয়ে ওঠার জন্য। আরও কমন গাছ আছে, যেমন লাউ, কুমড়ো, ঝিঙে, উচ্ছে, এসব গাছের কি অর্থাৎ কিউকারবিটেসি গোত্রের যেসব উদ্ভিদ, তাদের ক্ষেত্রেও কাক্ষিক মুকুল আকর্ষে রূপান্তরিত হয় একই স্টেম টেন্ড্রিল। যেমন কুমড়োর ক্ষেত্রে হয়, আমরা খুব কমন নাম কিউকারবিটা ম্যাক্সিমা তোমরা জানো, তাহলে স্টেম টেন্ড্রিল হলো। নেক্সট আসছি আমরা ফাইলোক্ল্যাড, ফাইলোক্ল্যাড বা পর্ণকাণ্ড, এটার সাথে তোমরা পরিচিত। ফাইলোক্ল্যাড হচ্ছে যেখানে কাণ্ড পাতার কাজ করে, অর্থাৎ কাণ্ড চ্যাপ্টা হয়ে সবুজ এবং চ্যাপ্টা হয়ে প্রসারিত হয়ে গেছে, চ্যাপ্টা হয়ে এবং সবুজ, ক্লোরোফিল থাকার জন্য সবুজ হয়েছে, কেন না শালক সংশ্লেষের জন্য। তাহলে এক্ষেত্রে কাজ হলো শালক সংশ্লেষ, উদ্দেশ্য হলো শালক সংশ্লেষ। কেন শালক সংশ্লেষ করছে? না, মরু অঞ্চলে যেহেতু, সরি, মরু অঞ্চলে যেহেতু জলাভাব রয়েছে, তাই বাষ্পমোচন রোধ করার জন্য পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয়েছে। এই পাতাগুলোকে বলা হয় পত্রকণ্টক, তো পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। আর
পাতার কাজগুলো করার জন্য কাণ্ড রূপান্তরিত হয়েছে, চ্যাপ্টা হয়ে সবুজ হয়ে পাতার মতো হয়েছে। যেমন ফণী মনসা, আমাদের পিছনে চেনা গাছ ওপানসিয়া ডাইলেনাইন, ফণী মনসা ওপানসিয়া ডাইলেনাইন। এরপরে আমরা আসবো ক্ল্যাডোড, ভেরি ইম্পর্টেন্ট ক্ল্যাডোড। ক্ল্যাডোড বাংলায় বলা হয় একক পর্ণকাণ্ড। এক্ষেত্রে এক্ষেত্রে এটাও মরু অঞ্চলের একটা অভিযোজন, কিন্তু লক্ষণীয় যেটা এক্ষেত্রে যেটা আমরা পাতা বলে মনে করি, অ্যাকচুয়ালি তা পাতা না, সেগুলো হলো শাখা শাখা, কিন্তু মাত্র একটি পর্বমধ্য সমন্বিত শাখা। আমার কথাটা লক্ষ্য করো, একটি মাত্র পর্বমধ্য সমন্বিত শাখাগুলো পাতার মতো অঙ্গে রূপান্তরিত হয়। আর এই ফাইলোক্লেডে কি ছিল, ধরো এই একটা পর্ণকাণ্ড, এই একটা পর্ণকাণ্ড, তাহলে এইগুলো তো কাঁটা, কাঁটা মানে এগুলো অ্যাকচুয়ালি পাতা, পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। তাহলে এই যে এখান থেকে কাঁটা তৈরি হয়েছে, এটা একটা পর্ব, এটা একটা পর্ব, এটা একটা পর্ব, এটা একটা পর্ব, এটা পর্ব, এটা পর্ব, তার মানে একটা পর্ণকাণ্ডে অসংখ্য পর্বমধ্য রয়েছে বা একাধিক পর্বমধ্য রয়েছে একটি পর্ণকাণ্ডে, ফাইলোক্ল্যাডে। কিন্তু ক্ল্যাডোডের ক্ষেত্রে একটিমাত্র পর্বমধ্য রয়েছে। এটা হচ্ছে, আমি এঁকেছি শতমূলি গাছের ছবি, শতমূলি অ্যাসপ্যারাগাস রেসিমোসাস, অ্যাসপ্যারাগাস রেসিমোসাস, একটু হাইলাইট করে দিয়েছি আমি, ধরো এই অঞ্চলটা হাইলাইট করে দেখাচ্ছি। তাহলে এই যে পাতার মতো অঙ্গগুলো দেখছো, এগুলো কিন্তু প্রকৃতপক্ষে শাখা, এটা একটা শাখা। তাহলে এখান থেকে এইটা একটা পর্বমধ্য, এটা একটা শাখা, এখান থেকে এইটা একটা পর্বমধ্য, এখান থেকে এটা একটা পর্বমধ্য, এখান থেকে এটা একটা পর্বমধ্য, তাহলে পর একটা মাত্র পর্বমধ্য শাখাতে রূপান্তরিত হয়েছে। তোমরা হয়তো শতমূলি গাছ চেনো না, আমি তোমাদের দেখাচ্ছি, আমার বাড়িতে রয়েছে শতমূলি গাছ, এই ছবিতেই লক্ষ্য করো, এই যে শতমূলি গাছ, শতমূলি গাছের এই যে পাতার মতো যে অঙ্গগুলো দেখছো, এগুলো কিন্তু পাতা নয়। খুব আমি ক্লোজে গিয়ে দেখাচ্ছি, দেখো এই যে পাতার মতো অঙ্গ, এগুলো কিন্তু পাতা নয়, এগুলো হলো সব এক একটা ক্ল্যাডোড। প্রত্যেকটা পর্ব থেকে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে, দেখো পর্ব থেকে কিভাবে এই যে ক্ল্যাডোডগুলো তৈরি হয়েছে এক একটা পর্বে। একটা পর্ব থেকে দেখো অনেকগুলো করে ক্ল্যাডোড তৈরি হয়েছে। এগুলো এই যে পাতার মতো অঙ্গ, এগুলো কিন্তু সবগুলো এক একটা একক পর্বমধ্য। নিশ্চয়ই বুঝতে পারলে, এই হচ্ছে, এটা হলো শতমূলি গাছের কাণ্ড। আচ্ছা, এবার আসছি আমরা নেক্সট ক্লাস, বুলবিল। বুলবিল, বুলবিলের ক্ষেত্রে কাক্ষিক মুকুল, এটাও কিন্তু কাজ শালক সংশ্লেষ। হ্যাঁ, কাক্ষিক মুকুল বুলবিলের ক্ষেত্রে, এই ধরো পাতা, পাতার কক্ষে কাক্ষিক মুকুল খাদ্য সঞ্চয় করে স্ফীত গোলাকার হয়ে গেছে, খাদ্য সঞ্চয় করে স্ফীত গোলাকার হয়েছে কাক্ষিক মুকুল। এবং এটা মূল উদ্ভিদ থেকে, আসল উদ্ভিদ থেকে খসে গেলে পরে এখান থেকে আবার বংশবিস্তার হবে, অর্থাৎ নতুন উদ্ভিদ তৈরি হবে। তাহলে বুলবিলের মূল মূল উদ্দেশ্য হলো বংশবিস্তার। কোন উদ্ভিদে আমরা দেখতে পাই তোমরা জানো, এটা এটা হচ্ছে খামালু, চুপড়িয়ালু, কন্দপুষ্প, এগুলোতে দেখা যায়। এখানে ডায়োস্কোরিয়া ডায়োইকা, ডায়োস্কোরিয়া ডায়োইকা খামালুর বিজ্ঞানসম্মত নাম। এছাড়া আছে ডায়োস্কোরিয়া অ্যালাটা, চুপড়িয়ালুর বিজ্ঞানসম্মত নাম। গ্লোব্বা বুলবিফেরা কন্দপুষ্পের বিজ্ঞানসম্মত নাম। এইগুলো হচ্ছে বুলবিলের উদাহরণ। তাহলে আমরা বিভিন্ন ধরনের বায়বীয় কাণ্ডের রূপান্তর, অর্থাৎ এরিয়াল স্টেমের মডিফিকেশন আমরা আলোচনা করলাম, খুব ভালো করে এগুলো পড়বে। বিশেষ করে আমি গুরুত্ব দিতে বলবো ফাইলোক্ল্যাড ও ক্ল্যাডোডের ওপরে, এই দুটোর পার্থক্য আসে, ফাইলোক্ল্যাড আর ক্ল্যাডোডের পার্থক্য পরীক্ষায় পড়ে। পার্থক্যটা, মূল পার্থক্য, একাধিক পর্বমধ্য নিয়ে গঠিত ফাইলোক্ল্যাড আর একটিমাত্র পর্বমধ্য নিয়ে গঠিত, এই হচ্ছে ফাইলোক্ল্যাড ক্ল্যাডোডের। আর এক্সাম্পলগুলো অবশ্যই তোমরা ভালো করে মুখস্থ করবে, স্পেলিং সহ এক্সাম্পলের সাইন্টিফিক টাইম। আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের পড়া।